তাহলে এবার বলেন এই কোরআন কার আপনি কার এই আল্লাহ আছে না আল্লাহু আকবার জোরে বলেন তো তোমার নবী আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ একটা কথা আমার ভিতরে কেমন লাগে নবী কিরম লাগে আমি বুঝতেছি মরার পরে আবার জীবিত কেমনে থাকে আল্লাহু আকবার বলতে পারেন না শহীদদের জন্য বাজান কয়েকটা জিনিস আমার আল্লাহ বললেন নবী কবরে তাদেরকে খাবার দিব আল্লাহু আকবার জোরে বলা এ বাজান পৃথিবীতে এমন কোন সন্তান দেখছো ডি তার জন্ম দুখিনী মায়েরে বাবার সন্তানের সামনে উলঙ্গ করে ফেলে রাখে টাকা তো কালেকশন করে আরো বিপদে বললাম আমি এই কথা কোন তো ভাই কত বেশি ডাক্কা তুই দেন ওটা চাদর দিয়ে ডাক্কা দেন বাবাজি আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ এইখানে আইতে থাকবো আর দিয়ে না পরে দিয়ে আল্লাহ আমার ভাইরা একটু অসুন্দর আসছে বাহাদুর ভাই আল্লাহ কবুল করেন এ টাকাগুলো নেন দাদু ভাই আল্লাহর ওলি নেন বাস আপনাকে সব ক্লিয়ার করে দিলাম এখন আমারে ক্লিয়ার করতে দেন আমার ভাইরা খালি টাকা দিতে আসে নাই কিছু শুনতে হয়েছে কথা বল না কে আরো জোরে আরো জোরে দাদা ভাইরা বয় তো দেই তোর আমার আত্মীয় ব বস একসাথে বলেন যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাববেন সবাই থাকবেন সবাই থাকবেন পরীক্ষা করে দেখবো সবাই থাকবেন তো ইনশাল্লাহ সবাই থাকবেন ভাববেন না তো আল্লাহকে হাত উঠে দেখেন তো কে কে ভাববেন ঠিক আছে মেডি জানিয়ে দিব তবে আপনি থাকবেন আমি চোখ বুঝেছিলাম আমি দেখি নাই যাবেন কে উঠেছেন এদিক দিয়ে আপনার প্লাস পয়েন্ট আমি দেখেছি আপনারা হাত উঠেন নাই কারণ আমি চোখ খুলে দেখছি সবার হাত নিচে ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন তো তো মরার পরে যে আপনি খাবেন এটা তো আশ্চর্য কথা না হ্যাঁ আল্লাহ আকবার আল্লাহ কোরআনে কি বলে আমি আয়াত দুটো আবার পড়ি হ্যাঁ খুতবায় যে আয়াত দুটো পড়ছিলাম ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين এদিক দিয়ে কয় মরলে তাকে মরছে এটা কইতে না করবেন নবী এদিক দিয়ে কয় মোমেনের ভয় নাই আমি তোমাদেরকে সাহায্য করব বিজয় লাস্টে তোমাদেরই হবে ঠিক না ঠিক বিজয় মোমেনের হবে বিশ্বাস হয় হয় তেরোটা বছর আমার নবী মদিনায় মার খাইছে ইয়াতের তাফসির খুলে দেন 13 বছর মার খাইছে জেল জুলুম জরিপানা বিনা অপরাধ আমার নবী 4 বছর জেল খাটছে 4টা বছর আপনারা জানেন হাদিস কেনা আপনারা জানেন 4 বছর পর্যন্ত শিয়াবি আবু তালেব সে মিনার সেই জায়গাটা এখনো পড়ে আছে ইলিয়াস রহমান জিহাদিক আল্লাহ 14-15 বার এই জায়গাটা দেখাইছে যতদিন পর্যন্ত আমার নবীর এই জেলখানার সামনে আমি দাঁড়াই আমার জীবনে এত কোনোদিন কান্দি নাই যে যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগত না আমার এই নবী কানে পেটে পাথর বাঁধা 4টা বছর জেল খাটছে রাবি জিহাদি 40 বছর খাটলি কি আল্লাহ দিলার হোসেন সাইদি 40 বছর খাটলি কি মামুনুল হক 40 বছর খাটলি কি আমির হামজা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখন অপেক্ষায় থাকে বাপ বুঝে এই মাসে আইব মানে প্রধানমন্ত্রীর দুটো পা ধরে আমি বলবো আমি ওই ফ্যামিলির তো একটা সন্তান আপনি আলেমদেরকে ছাইরে দেন এরা আসলে রাজনীতি বুঝে না এদের বাচ্চাগুলো শীতের মধ্যে বাবার হাতের পোশাক নেওয়ার জন্য অপেক্ষা করে আপনি তো আপনার ভাইরা আসেন অনেক ভালোবাসতেন জামালরে ভালোবাসতেন আপনার মা বাবাকে ভালোবাসেন একটা সন্তান থেকে তার বাবা দূরে থাকলে কত কষ্ট কেউ না জানলো আপনি জানেন আমি অত্যন্ত বিনয়ের বলবো আমি গোপালগঞ্জের সন্তান হিসেবে মিডিয়ার দ্বারা আলে বললাম আমাদেরকে ছেড়ে দেন কত চোর ডাকাইতির তো ছেড়ে দিলেন কেসিনো মামলায় হুনলাম তার 12 বছর জেল হয়ে গেছে ওই লোকটা সারা পাইলো
আপনি আমার বাংলাদেশের গর্ব ছেড়ে দেন সারা জীবন নফল নামাজ পড়ে দোয়া করব আপনার জন্য এই বাচ্চাগুলোর মনে আর কষ্ট দিবেন না বজন রে আমার নবী কি অপরাধ করে জেলখানায় গেছিল জোরে বলে না এ যুবক রে ওই মরণটাই মরতে চাই গো ভাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই মৃত্যুর পরে আমার আল্লাহ বললেন ওরা জীবিত বাল আহিয়া ওই মরণটা আমিও চাই সিরাজগঞ্জ বেলকুচির যুবকরা চাও কিনা এবার আমার দিকে তাকারে ভাই আমার নবীকে যখন বেঈমান গুলা বাজান রে কারাবন্দি করে ফেললো তিনটা বছর যাইবার পরে বাজান নবীর তাবুতে কোনো খাবার নাই নবীর ফ্যামিলিতে বাজান রে 30 থেকে 32 জন মানুষ জেলখানায় কারাবন্দি নবীর কাছে বাবা খাদ্য দ্রব্য বিক্রি করা নিষেধ নবীর ফ্যামিলির সাথে বিবাহ শাদী নিষেধ নবীর ফ্যামিলির যারই রাস্তায় পাবে তারই কোবায়া মারা অর্ডার কেমন জেলখানা কাড়ারে নবী আমার পেটে খুদায় পাথর বানছে নবী বিদায় নবী সহ্য করতে পারে কিন্তু নবীর ছোট্ট 8-10 বছরের মেয়েটা ফাতেমা কি আর পারে গো বাবা বুখারীতে যেই বর্ণনা ডাপ্পারা পড়েছেন উলামায়ে কেরাম আমার থেকে শুনেন ফাতিমা বারবার বাবার হাত ধরে বলতে যে আব্বা তুমি সত্য কথা কও তুমি নবী কিরা আবার নবী বলে মা দুনিয়ার কেউ না জানলেও তোর মা জানে তোরা জানো আমি নবী আব্বা আমি কেন বলছি জানুনি এই যে একটা সপ্তাহ হয়ে গেল গাছের ছাল ভিজাইয়া ভিজাইয়া পানি খাই কাঁচা চাওয়া কাঁচা পাতা গুলা উঠে বকরিতে খায় তোমার স্বাস্থ্য ভাই আবদুল্লাহ আপনি আব্বাস রে দেখি ওই পাতা গুলা চাবাইয়া খাইয়া পানি খায় বাবা তুমি যদি সত্য নবী হও এই শর্তগুলো কি বেঈমানদের থেকে কাট আউট করা যায় না আমি দেখব আমার নবীর কয়জন আশেক আছো গো বাবা আমার নবীর জেলখানার কথা শুনিয়া যদি কেউ কান ধরে জুমা তোমার চোখের পানি গলায়া পড়ার আগে তোমার জাহান্নামের দরজা বন্ধ আল্লাহ তুমি দেখো সিরাজগঞ্জ বেলকুচির ভাইরা কেমনে কান দেও এদের মধ্যে কার জানো মা নাই কার জানো বাবা নাই আমার বাম পাশে সভাপতি সাহেব অনেক দামি মানুষ প্রধান অতিথি সাহেব আজকে এত বড় বুয়েট ইঞ্জিনিয়ার আল্লাহ তাকে তুমি এত বড় বানাইছো তারও তো মা বাবা দুনিয়া আছে কিনা জানি না তবে তোমার কাছে একটাই দরখাস্ত মালি তোমার নবীর প্রেমে যারা কান দেয় তাদের তুমি মাফ না করে পারবা না তোমার নবীর প্রেমিকদেরকে মাফ করে দাও গো মালি আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজার না কান দেয় যুবক ভাই তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবা গত সপ্তাহে একটা ছেলে মোটর সাইকেল নিয়ে মাওয়া পদ্মা সেতু দেখতে যাইতেছিল তিন বন্ধু শিল্পপতির পোলা মাওয়ার ওর যারা দেখছো ঢাকা পদ্মা সেতু যারা দেখতে গেছো 100-100 নিচে কেউ চালায় না মোটর সাইকেল ওই রোডে
ছেলেটা তিন বিন্দু মিলে মোটর সাইকেল স্টার্ট দিয়ে টান দিছে, মনে হয় ওদের মোটর সাইকেল একশোর উপরে বা একশোর মতো ছিল রেঞ্জ, বাজার ব্রেক করে নিয়ন্ত্রণ করতে পারে নাই, আইল্যান্ডের সাথে লাইগা মাথার গিলু এক জায়গায়, মোটর সাইকেল আর এক জায়গায়। যুবক ভাই কিসের বাহাদুরি দেখাস ভাই, আয় তোর পাও দূরে ধরি ভাই, আয় আয় ভাই, এখনো সময় আছে দাদা ভাই, সব বাদ দিয়া রোজা নামাজটা ঠিক রেখে মা বাবার খেদমত করিয়া মসজিদ মধ্যে খেদমত করে কবরে যা। মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মৃত্যু তো পিছনে পিছনে চব্বিশ ঘন্টা তারা করছে। কথা বলো ভাই, কথা বলো, কথা বলো, কথা বলো। তো ওই মরণটা মারবো, কুত্তা বিলাই শুয়ার হয়ে মারবো না, এমন মরণটা মারবো যেই মরণ মরলে কবরে আমার কোনো টেনশন নাই। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ যেই মরণটারে বলছে তোর সে টেনশন নাই, ওই মরণটাই চাই। যেই মরণ মরছে খালিদ বিন ওলিদ, যেই মরণ মরছে ওমর ইবনে খাত্তাব, যেই মরণ মরছে বাংলাদেশকে স্বাধীন করতে যাইয়া মুক্তিযোদ্ধারা ঈমান নিয়ে যারা মরছে সবাই যে দেশের জন্য মরলেই জান্নাতে যাবে কেমনে ভাবছো? দেশের জন্য মরতে শহীদের দরজা পাইতে হলে তার ঈমান থাকতে হবে, কথা বলেন না কেন?